গ্রামাঞ্চলৰ গৃহ নির্মাণত জটিলতা, ঘর সাজিলেই দিব লাগিব কর, যাব লাগিব আর্কিটেকচারৰ কাষলৈ। গ্রামাঞ্চল হলেও এতিয়াৰ পৰা মন গলেই সাজিব নোৱাৰিব ঘর। দ্য গুৱাহাটী বিল্ডিং কনষ্ট্রাকশন এমেন্ডমেন্ট বিল 2022 সংশোধনেৰে দ্য গুৱাহাটী বিল্ডিং কনষ্ট্রাকশনৰ বিধেয়ক সমগ্র অসমতে কার্যকরী লক্ষ্যৰে সাজু হৈছে সরকার। মহানগরীর দরে লব লাগিব গৃহ নির্মাণৰ বাবে অনুমতি। কিদরে এই বিধেয়ক কার্যকরী করে জনতা করর বুঝাই কুঁয়া করব ব্যাখ্যা করলে বিধায়ক অখিল গগৈয়ে। দ্য গুৱাহাটী বিল্ডিং কনষ্ট্রাকশন রেগুলেশন এমেন্ডমেন্ট বিল 2022, এই বিলখন মানে সমগ্র অসমত কার্যকরী করবলে লৈছে। অর্থাৎ আজির দিনটোত অসমত গুৱাহাটীত এটা বিল্ডিং বনাবর কারণে যি ধরনৰ ফর্মেলিটি প্রয়োগ করব লাগে, প্রথমতে আর্কিটেক্টর জড়িয়ে ঘর ডিজাইন করব লাগিব, সেটোর GMDR পৰা পারমিশন লব লাগিব, তারপিছত গৈ GMCত আপুনি ফিজ জমা দিব লাগিব, আর তারপাছতে আপুনি আপনার ঘরটো বনাবলৈ সক্ষম হব। এতিয়া সেই যিখন বিল্ডিং কনষ্ট্রাকশন রেগুলেশন এক্ট, সেই রেগুলেশন এক্টখন কালি সংশোধন করে সমগ্র অসমৰ কাৰণে কার্যকরী করবলৈ সিদ্ধান্ত লওয়া হৈছে। যে এতিয়া প্রথমতে থাউরা কি কয় ডিমো টাউনৰ পৰা প্রথমতে তেওঁলোকে গৈ আর্কিটেক্টর জড়িয়ে ড্রয়িং বনাই নিজের ঘরের কারণে পারমিশন লব লাগিব। তারপর সেই পারমিশনের ভিত্তিত ফিজ জমা দিব লাগিব, গুৱাহাটীত যেনে ঘর বনাবর কারণে ফিজ জমা দিব লাগে। অর্থাৎ আমার পঞ্চায়েত এলাকার ভিতর থাকা গাঁৱৰ মানুহবিলাকেও নিজের ঘর বনাবর কারণে এতিয়া পয়সা দিব লাগে। বিগত বছৰৰ আগস্ট মাহত পঞ্চায়েত এলেকাত গৃহ নির্মাণত করার বিষয়ে মন্ত্রী রঞ্জিত দাসে ঘোষণা করার পাছতেই রাজ্যজুড়ি সৃষ্টি হয়েছিল প্রতিবাদ, যার বাবে শুক্রবারে বিধানসভাত কৌশলগতভাবে পাশ করা হল দ্য আসাম টাউন এন্ড কান্ট্রি প্ল্যানিং এমেন্ডমেন্ট বিল, গুৱাহাটী মেট্রোপলিটান ডেভেলপমেন্ট অথরিটি এমেন্ডমেন্ট বিল 2022। দ্য গুৱাহাটী বিল্ডিং কনষ্ট্রাকশন এমেন্ডমেন্ট বিধেয়কৰ পরিপূরক হিসাবে এই বিধেয়ক কেখনে কিদরে গ্রামাঞ্চলক মহানগরীর সমপর্যায়লৈ আনি গ্রামাঞ্চলৰ জনতাৰ উপর রাজ্য সরকারে করর বোঝা চাপি দিয়ার চেষ্টা করেছে সে অকলে অখিল গগৈয়ে। দ্য গুৱাহাটী মেট্রোপলিটান ডেভেলপমেন্ট এমেন্ডমেন্ট বিল 2020 আৰু দ্য টাউন দি আসাম টাউন এন্ড কান্ট্রি প্ল্যানিং এমেন্ডমেন্ট বিল 2020, এই দুটা এমেন্ডমেন্টৰ জৰিয়তে কি কৰিছে, এতিয়াৰ পৰা কেৱল গুৱাহাটীতেই নহয় অসমৰ সকলো নগৰ চহৰ মিউনিচিপালিটি কৰ্পোৰেশ্যন সকলোবিলাক এলেকাত এতিয়াৰ পৰা ভাৰত চৰকাৰৰ যদি টাউন এণ্ড কাউণ্টি প্লেনিঙৰ যদি সঁচাকৈ স্কিম পাব লাগে, পইচা পাব লাগে, তাৰ চৰ্তত কি কৰিছে, কেন্দ্ৰীয় চৰকাৰৰ চৰ্তত কি কৰিছে, সিদ্ধান্ত লৈছে কালিৰ দিনটোত যে এতিয়াৰ পৰা অসমৰ প্ৰত্যেকখন টাউনে এটা গুৱাহাটীৰ নিচিনাকৈ চলিব। দুটা বছৰ কৰোনা মহামাৰীয়ে কুঙা কৰা জনতাৰ ওপৰত ইটোৰ পাছত সিটোকৈ জাপি দিছে কৰৰ বোজা। উদং ৰাজকোষ টনকিয়াল কৰাৰ লক্ষ্যৰে চৰকাৰে কৌশলগতভাৱে সাধাৰণ জনতাক হিতাধিকাৰী সজাই জাপি দিছে কৰৰ বোজা। উল্লেখনীয় যে তৰুণ গগৈ চৰকাৰৰ কাৰ্যকালৰ শেষৰ সময়ত ধাৰৰ বোজা আছিল 35,000 কোটি, তাৰ পৰিৱৰ্তে সেই ধার হল গৈ প্রায় 1,08,000 কোটি, 2020-21 বর্ষত 19,256 কোটি, 2021-22 বর্ষত রাজ্য সরকারে সংগ্রহ করেছে 17,135 কোটি টাকার ঋণ। যিমান দিনের সরকার হয়েছে গোটেবিলাক সরকারের দিন 2016 চনলৈকে সর্বমুঠ ধার আছে। 2016 চনত বিজেপি সরকার আহিয়ে 31 মার্চ 2022 পর্যন্ত ধার করে দিলে 1,08,000 কোটি। মুঠর উপর সরকারে হিতাধিকারী সজাই কৌশলগতভাবে জাপি দিয়া এই ঋণের করর বোঝা লব লাগিবই সাধারণ জনতাই। প্রিয় রিপোর্ট, দ্য নিউজ প্লাস।